রং সাথী দরজার সকল কপাট অনেক আগেই খোলা, অনেক আগেই তাতে সে তোমার দোসনা দিয়েছে দোলা। আসসালামু আলাইকুম সবাই শুধুমণ্ডলী, বাংলা বিষয় বিরোধ পক্ষ থেকে আপনারা জানাচ্ছি আন্তরিক মোরাকাব। আপনারা জানেন আজকে বাংলা মিশনের 13তম বর্ষবার্ষিকী, এ উপলক্ষে ফ্রান্সের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা যারা এসছেন আপনাদের সকলে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনীতিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি সম্মানিত ভাই বোনেরা। আজকে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান থাকবেন বাংলা ভিশন ইউরোপের সামরিক প্রতিনিধি জনাব ফয়সাল আহমেদ। আমি অনুরোধ করব জনাব ফয়সাল আহমেদকে অনুষ্ঠানের প্রচার করার জন্য। আসছেন ফয়সাল আহমেদ। ধন্যবাদ মাহমুদ ভাই। লিটল বিট প্রেশার, ফিলিং নার্ভাস। ইফ ইউ গাইজ গিভ দ্য বিগ হ্যান্ডস টুগেদার মেবি আই উইল গেট এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। সত্যি দীর্ঘ 8 বছর আমি বাংলা ভিশনের সাথে সম্পৃক্ত, আজকের এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে এবং কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের সামনে কিছু বলতে পারার সুযোগ পাওয়ায় আমি গর্বিত বোধ করছি। বিশেষ করে আমি যখন সংবাদ সংগ্রহে যাই, সেটা রাজনৈতিক সংগঠন হোক, সেটা সামাজিক সংগঠন হোক, দীর্ঘক্ষণ তাদের বক্তৃতা শুনতে হয়। আমার মনে হয় আজকে আমি তাদেরকে আমার বক্তৃতা শোনাব, দেখি তাদের কতক্ষণ ধৈর্য থাকে আমার কথা শোনার জন্য। কারণ আমি যখন কোন প্রোগ্রামে নিউজ সংগ্রহ করতে যাই তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তো আজকে আপনাদের কাছে আমি লম্বা বক্তৃতা করবো না, ভয় পাওয়ার কিছুই নেই, 3-4টি বিষয় তুলে ধরব। সেটা হচ্ছে যখন আমি ফ্রান্সে বাংলা ভিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাই সেটা ছিল 2011 সাল। 2011 সাল থেকে 2018 দীর্ঘ এই পথে আমি চেষ্টা করেছি আপনাদের কমিউনিটির সংবাদ দেশ বিদেশের তুলে ধরতে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার সাংগঠনিক সংবাদ ছাড়াও আমার সংবাদে ছিল প্রবাসীদের সাফল্য, প্রবাসীদের ব্যর্থতা, প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, ছিল ইতিহাস ঐতিহ্য নিয়ে বিভিন্ন প্রতিবেদন। আমার প্রচেষ্টা ছিল সাংবাদিকতার বাইরে এসেও যেন আমি এমন কিছু করতে পারি যেন মানুষ সারা জীবন আমাকে মনে রাখতে পারে। কারণ একটা কথা আছে, মানুষ বেঁচে থাকে তার কর্মে। তা আমার কর্মটাকে আমি ওভাবে প্রভাবিত করার চেষ্টা করেছি, তারই প্রতিফলন হিসেবে আপনারা দেখেছেন আমি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি পথে পথে প্রবাসে। সেই প্রামাণ্যচিত্রটি আপনাদের কাছে যথেষ্ট ভালো লাগা এবং ভালোবাসার কারণ হিসেবে দাঁড়িয়েছে, সেটা আমি উপলব্ধি করতে পেরেছি আপনাদের উৎসাহ উদ্দীপনা ভালোবাসায়। বিশেষ করে আমি বলবো আমাদের এই ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে যখন আমি সাংবাদিকতা শুরু করি 2011 সালে, তখন ওই সময়কার যারা সাংবাদিক ছিলেন, সাংবাদিকতা করতেন আমার সহকর্মী ভাইয়েরা, আমি মনে হয় আমি যদি ভুল না বলি আমি প্রথম বাংলাদেশে আপনাদের সংবাদ প্রচার শুরু করেছি। অন্য যারা ছিলেন তারা লন্ডনে সংবাদ প্রচার করতেন। বাংলা ভিশন আমাকে একটা বড় অপরচুনিটি দিয়েছে, আমি বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি থেকে ইউরোপ প্রতিনিধি হয়েছি, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি, মানুষের সাথে মিশেছি, সখ্যতা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। তারই প্রতিফলন হচ্ছে আমি যখন ফ্রান্স ছেড়ে আমেরিকাতে গিয়েছিলাম তখন অনেকেই ভেবেছেন আমি হয়তো আসবো না, এবং আমি নিজেও ভেবেছি ওখানে আমার একটা ভালো চাকরিও হয়েছিল আপনারা হয়তো দেখেছেন। কিন্তু আমি যখন রাতে ঘুমাতে যেতাম আমার ঘুম আসতো না, শুধু চোখের সামনে ভাসত প্যারিসের সেই অলিগলি এবং ইউরোপের বিভিন্ন দেশের কথা মনে পড়ত। তো ফলশ্রুতিতে আমি কিন্তু আবার ব্যাক করে চলে আসি আপনাদের কাছে। হয়তোবা আমার কাজে কর্মে শতভাগ সাফল্য তো নেই, যদি আমি মনে করি 10% সাফল্য তো থাকে, সেই জিনিসটাই আমার জন্য বড় কৃতিত্ব। কারণ আপনারা জানেন ক্রিকেট মাঠে যখন কোনো প্লেয়ার
ছক্কা মারে তখন কিন্তু সে সেলিব্রিটি হয়, উইকেট পেলে সেলিব্রিটি হয়, সিনেমায় কেউ ডায়লগ দিলে সেলিব্রিটি হয়, কিন্তু সাংবাদিক কখনো সেলিব্রিটি হয় না। কারণ সাংবাদিক সবসময় বিভিন্ন ভাগে বিভক্ত থাকে, সাংবাদিকের নাম হয় বিভিন্নটা, কেউ ইউরো বলে কেউ র্যাড বলে, কিন্তু সাংবাদিকের প্রশংসা কেউ করে না কখনোই, আর আমি সেটা জানি। তারপর এই পেশার সাথে সম্পৃক্ত আমার জীবনের আরেকটি কথা বলি, আমার মা খুব দুঃখ করে বলছিলেন আজ থেকে আর 2-3 বছর আগে আমার পাশের বাসার একজন আমেরিকাতে গেছে, 2-3 বছরের মধ্যেই খুব ভালো অবস্থান তৈরি করেছে, বাড়িতে 5 তলা বাড়ি করেছে, সম্পত্তি করেছে। আমার মা বলছে আমাকে যে বাবা ইউরোপ আমেরিকা তো একই, তুমি তো আজকে অনেক বছর ধরে আছো, কি করছো? কোনো কোনো কিছুই তো রেজাল্ট তো দেখতেছি না। তা আমি বললাম যে দেখো মা, আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি, মানুষের কাছ থেকে যা শিখেছি, মানুষের সান্নিধ্যে যে থেকেছি, সেটা হয়তোবা তোমার ওই পাশের বাড়ি যার কথা বলছো সে হয়তো সেটা পায়নি। তুমি কি তাকে কখনো টিভিতে দেখেছো? বলে যে না। আমাকে দেখেছো? অনেকবার। এটা কি তোমার জন্য গর্বের না? মা বুঝে ফেলছে যে ছেলের আর কিছু বলে লাভ নেই, ছেলে এই লাইনেই থাকবে। তো সেটাই আমার কথা। আমি এই যে 2011 থেকে 2018 এই 7 বছর বা 8 বছর চলছে, 8 বছরে সাংবাদিকতা ছাড়া অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত হতে পারিনি, কারণ এটা রক্তের সাথে মিশে গেছে, এটা কখনোই ভুলতে পারবো না। বিশেষ করে আমি আমার বাংলাদেশের পরিবার যারা আমাদের হেড অফিসে আছেন, প্রত্যেকটা মেম্বারের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে জিয়াউল হাসান, যার কথা বললেই নয়, উনি হচ্ছেন বাংলা ভিশনের প্রডিউসার, আমাদের বার্তা সম্পাদক মোস্তফা ফিরোজ আমাকে যত অপরচুনিটি আছে সব কিছু দিয়েছে, আর যার ফলশ্রুতিতে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। বাংলা ভিশন যদি আজকে আমাকে সেই সুযোগ না দিত, হয়তোবা আমি আপনাদের সামনে আজকে কথা বলতে পারতাম না। বিশেষ করে আজকে বাংলা ভিশন এক যুগ পার হয়ে আজকে 13 বর্ষে পা রাখলো। এই 13 বর্ষে পদার্পণ নিয়ে বাংলা ভিশন বাংলাদেশে বর্ণাঢ্য আয়োজন করছে, এবং বাংলা ভিশন ইউরোপ প্যারিসে এই ক্ষুদ্র আয়োজন করেছে। রিয়েলি আই এম গ্ল্যাড টু অনার যে আমাদেরকে এই প্রোগ্রামটা সাজানোর জন্য সহযোগিতা করেছে। বিশেষ করে আমি বলতে চাই শামা ইন্টারন্যাশনাল, ওরা আমাকে একটা বিগ স্পন্সর করেছে, আমাকে স্পন্সর করেছে বিবিসি, আমাকে স্পন্সর করেছে কমতদূত বেঙ্গল, আমাকে স্পন্সর করেছে আমি বয়স, পাশাপাশি কমিউনিটির সর্বস্তরের মানুষ, আমি মনে করি এখানে যে ছোট্ট বাচ্চাটা এসেছে সেও আমাকে স্পন্সর করেছে, আমাকে উৎসাহ দিতে এসেছে। জোরে একটা করতালি দিয়ে সবাইকে অভিনন্দন জানাতে চাই। আমার কথা কি বেশি লম্বা হয়ে যাচ্ছে? আমি কৃতজ্ঞতা জানাতে চাই আজকে এই পর্যন্ত মাত্র 10 দিনের নোটিশে এই প্রোগ্রামটা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা এই প্রোগ্রামের বিহাইন্ডে কাজ করেছে তাদের কাছে আমি চির কৃতজ্ঞ, আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এবং আজকে সকাল 8টা থেকে হলে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু এপিথিক যারা বিহাইন্ডে কাজ করেছে তাদের জন্য জোরে একটা করতালি দিবেন প্লিজ। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যারা সাংস্কৃতিক কর্মী আছে প্যারিসে, যাদেরকে আমি ফোন করেছি, তারা এক কথায় রাজি হয়েছে আমার প্রোগ্রামে আসার জন্য, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি কথা বেশি লম্বা করবো না, এখনই শেষ করে দিব। আমার কথায় যদি আপনাদের মনে কোনো কষ্ট থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকই প্রত্যেকটা অঙ্গনের রাজা। হয়তোবা আপনি কাউকে যখন আপনি সিরিয়াল ধরবেন কেউ না কেউ সামনে থাকতে হবে, সবাই তো একসাথে 1 নম্বর হতে পারে না, অনেকেই পিছনে থাকবেন অনেকেই সামনে থাকবেন, এটাই স্বাভাবিক। এ নিয়ে কারো মনে যেন কোনো ক্ষোভ না থাকে, কারণ আমরা যদি ছাড় দিতে শিখি, আমরা যদি আরেকজনকে সম্মান দিতে শিখি তবেই সম্মান আসবে। কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ছে আমার, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, কিন্তু দুঃখের বিষয় কাজী নজরুল ইসলামকে যখন জাতীয় কবি উপাধি দেওয়া হয়েছিল
তখন উনি এই দুনিয়া সম্পর্কে কিছুই জানেন না, কারণ ওনার বাক শক্তি উনি হারিয়ে ফেলেছিলেন। তখন আমরা তাকে সম্মান দিয়েছি। আমরা বাঙালি জাতি, আমরা গৌরবের জাতি, আমরা লড়াই করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি, সবই ঠিক আছে, কিন্তু আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা কখনো পরিবর্তন করতে শিখিনি। সম্মান দিলেই সম্মান আসে, এই কথাটা আমাদের ভিতরে কখনোই আসে না। আমরা মনে করি প্রতিদ্বন্দ্বী, আমরা মনে করি কাউকে সে আমার থেকে বেশি হয়ে গেছে, তাকে কিভাবে টেনে ধরা যায়। একটা গল্প আছে, গল্পটা হচ্ছে যখন একটা জান্নাত আর জাহান্নাম নিয়ে কথাটা। একটা জান্নাত আর জাহান্নামের ভিতরে পাহারাদার ছিল। যখন পাহারাদার ছিল, ওখানে তিন চারটা গর্তের ভিতরে বিভিন্ন জাতিকে রাখা হয়েছিল, একটা গর্তের ভিতরে কোনো পাহারাদার ছিল না। তখন এক জান্নাতবাসী বলল যে ওখানে কেন পাহারাদার নাই, ফেরেশতাকে জিজ্ঞাসা করছিল, বলছিল তুমি নিজে গিয়ে দেখে আসো, কারণ গর্তের ভিতরে কোনো পাহারাদার নাই, উঠে চলে যাওয়ার কোনো সুযোগও নাই, কারণ একজন উঠতে লাগলে আরেকজন পা ধরে টানে নামায় রাখে, বলে যে এরা কারা, কারা বাঙালি জাতি, কখনো উঠতে দিবে না। তো আমরা চাই আমরা প্রত্যেককে সম্মান দেখাব, নিজের প্রতি অগাধ বিশ্বাস থাকাটা ভালো, কিন্তু বেশি বিশ্বাস মানুষকে অনেক সময় চুরমার করে দেয়। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য কিন্তু অন্য কিছু না, আমি কিন্তু আগেই বলেছি, আপনাদের অনেক বক্তব্য শুনছি, আজকে আপনাদের শুধু শোনাবো, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন সেটাই বিশ্বাস করি। সবশেষ কথা বলবো, আপনারা যারা এই প্রোগ্রামে এসেছেন তাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ। আমাদের যে আনুষ্ঠানিকতা হয়তো একটু দেরি হয়েছে, তার কারণ ছিল আজকে স্যাটারডে, শনিবারের কারণে অনেক মানুষ আসতে পারেনি কাজের কারণে, আবার টাইমটাও এমন হয়েছে 2টা থেকে খুব আর্লি হয়ে গেছে, কারণ আমরা বাঙালিরা এখানে অভ্যস্ত সন্ধ্যার দিকে প্রোগ্রাম করে। এখন আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমি আমার সহকর্মীদের মঞ্চে আহ্বান করছি।
দর্শকদের ভালোবাসা, বৈচিত্র্যময় নাটক আর নিরপেক্ষ সাংবাদিকতায় বাংলাদেশ 12 বর্ষ অতিক্রম করে, এক যুগ অতিক্রম করে 13 বর্ষে পা রেখেছে। সবাই জোরে একটা করতালি দিয়ে 13তম বর্ষে পা রাখার জন্য সেলিব্রেট করুন। এবার আমি মঞ্চে আহ্বান করব, প্রথমে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি জনাব কাজী আনায়েতুল্লাহকে জোরে একটা করতালি প্লিজ। মঞ্চে আহ্বান করব তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব ফখরুল আলম সেলিম ভাইকে। মঞ্চে আহ্বান করব ফ্রান্স আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব বেনজির আহমেদ সেলিম ভাইকে। মঞ্চে আহ্বান করব ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি জনাব আওয়াসুল্লাহ গুলু ভাইকে। মঞ্চে আহ্বান করব বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সালেহ আহমদ চৌধুরীকে। মঞ্চে আহ্বান করব চাঁদপুর সমিতির সম্মানিত সভাপতি জনাব বিধান চৌধুরী মিন্টু ভাইকে। মঞ্চে আহ্বান করব মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সম্মানিত সভাপতি ফ্রান্স বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা এবং মুখবীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব জামিল ইসলাম মিয়া ভাইকে মঞ্চে আহ্বান করব। মঞ্চে আহ্বান করব ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান শাহরুখকে। মঞ্চে আহ্বান করব চট্টগ্রাম বিভাগ সমিতির সম্মানিত সভাপতি শাহনাজ রশিদ রানা ভাইকে। মঞ্চে আহ্বান করব সিলেট বিভাগ অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা জনাব সুনামুদ্দিন খালিক ভাইকে। মঞ্চে আহ্বান করব আমি বয়েজের স্বত্বাধিকারী চেয়ারম্যান জনাব এস এস হায়দার ভাইকে। মঞ্চে আহ্বান করব বিয়ানীবাজার ঐক্য পরিষদের আহ্বায়ক মাসুম আহমেদকে। মঞ্চে আহ্বান করব স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরীকে। মঞ্চে আহ্বান করব স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি জনাব এমদাদুল্লাহ স্বপন ভাইকে। মঞ্চে আহ্বান করব বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল বণিক ভাইকে। মঞ্চে আহ্বান করব বাংলাদেশ সার্বজনীন পূজা পরিষদের সাধারণ সম্পাদক তপন চন্দ্র দে। মঞ্চে আহ্বান করব খুলনা জেলা অ্যাসোসিয়েশনের রবি রাজা ভাইকে। মঞ্চে আহ্বান করব মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি শাহিনুল ইসলাম ভাইকে। মঞ্চে আহ্বান করব যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক আব্দুর রব রানাকে। মঞ্চে আহ্বান করব মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের কমিউনিটির সম্মানিত মুরব্বী এবং ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা জনাব নাজিমুদ্দিন আহমেদ ভাইকে। দুঃখিত, আমি এটা লিস্ট পরে ডাকছিলাম, তো সব সভাপতিকে ডাকছিলাম এবং এম এ কাশিম ভাইকে, দুজনকে আমি মঞ্চে আহ্বান করব। আসেন আসেন। মাটি সুরের সভাপতি জনাব আমির খান হাজারি,
সর্ব ইউরোপিয়ান যুব দলের সভাপতি মিল্টন সরকার, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর প্রধান উপদেষ্টা হাজি কাউসার দুদুমিয়া, আমি মঞ্চে আহ্বান করব ওয়াইবার তাহে ভাইকে, ফ্রান্স আওয়ামী লীগ নেতা। আমি হায়দার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ফ্রান্স জাতীয় পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান খান ভাইকে মঞ্চে আহ্বান করছি। আমি আমাদের কমিউনিটির অত্যন্ত গুণী একজন মানুষ, আমাদের কাছের মানুষ টি এম রাজা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান সরকার ভাইকে আমি মঞ্চে আহ্বান করছি। আমি বৃহত্তর কুমিল্লার আহ্বায়ক জনাব কামাল মিয়াকে মঞ্চে আহ্বান করছি। আমি বিসিএফ এর নূর ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং ক্রিকেট ক্লাব প্যারিসের টিপু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং পশ্চিমবঙ্গ রাব্বানির রাব্বানি খানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সিলেট বিভাগ অ্যাসোসিয়েশনের সংগ্রামী সাধারণ সম্পাদক সুব্রত সুবোধাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের অধ্যাপক অপু আলম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সাথে মাহবুব ভাই সহ। ফ্রেন্ডশিপ গ্রুপের জয় শিকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফ্রান্স ইয়ুথ ক্লাবের ক্রীড়া সম্পাদক এম এম মুসলিম রোমেলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সারগাম শিল্পী গোষ্ঠীর সভাপতি রনি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত শ্রুতি, আপনারা হয়তো আমি আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এখানে আসলে আমি লিস্ট যেভাবে মানে যার নামগুলো সিরিয়ালে আসছে হয়তো বা এইভাবে নামগুলো আসছে, অনেকের নাম আগে পরে হয়েছে, এ নিয়ে আপনাদের মনে যেন কোনো ক্ষোভ না থাকে আপনাদের কাছে অনুরোধ করছি। সুব্রত সুবোধাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওকে, সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চেও আর জায়গাও নাই, যদি ডাকিও তাহলে হয়তো বা জায়গা হবে না। তো আপনাদের যারা মঞ্চে এসেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আনুষ্ঠানিক কেক কাটার কার্যক্রম শুরু করব, তার আগে আমাদের যারা ফটোগ্রাফার ভাই আছেন দয়া করে আপনারা ফটো সেশন করেন। ফটো সেশন পরেই আমাদের একজন ভাই আছেন, আপনি এখানে এগুলোতে আগুন লাগিয়ে দিয়ে যান। সবাই জোরে করে তোলে প্লিজ।
Thank you.
বেশি খাটি মরতেছে ও দায়িত্ব তো হয়েছে দারুণ তো। হ্যালো, ভলান্টিয়ার ভাইদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সব ভলান্টিয়ার ভাইরা মঞ্চে আসুন প্লিজ। হ্যালো, সব ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চে আসার জন্য। হ্যালো, আমাদের বাবিরা যারা এসেছেন তারা তাদের মধ্যে যদি কেউ মঞ্চে আসতে চান আসতে পারেন, বাইরে তো সব কাইটা চলে গেছে, আপনাদের কথা কেউ বলেনি, কিন্তু দয়া করে আপনারা বাবিরা আসেন মঞ্চে প্লিজ, বাবিরা আসেন সবাই মঞ্চে চলে আসেন, মঞ্চটা একটু খালি করে দেন প্লিজ, বাবিদেরকে অনুরোধ করছি সবাইকে মঞ্চে আসার জন্য দয়া করে। বাংলা ভিশন ইউরোপ ফ্যান পেজে লাইভ চলছে প্রোগ্রামটি, আপনারা ইচ্ছা করলে শেয়ার করতে পারেন, ওখানে বাংলা ভিশন ইউরোপ ফ্যান পেজে আমার ফেসবুকে ঢুকলেও একটা পাবেন, ওখানে লাইভ চলছে প্রোগ্রামটি। সব ভাবিদেরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দয়া করে। বাকি ভাবিরা যারা আছেন দয়া করে মঞ্চে আসেন, আলম ভাবি আপনি মঞ্চে আসেন প্লিজ, এখানে আর তো কাউরে তো চিনতে পারতেছি না, পিছনে যে সকল ভাবিরা আছেন মুন্নি ভাবি তারপরে আর কে কে আছেন প্লিজ দয়া করে মঞ্চে আসেন। মাইক্রোফোন
ভাই ধন্যবাদ সব ভাবিদের। এবার বাচ্চাদেরকে মঞ্চে ডাকছি, সব বাচ্চারা মঞ্চে চলে আসো একসাথে, জোরে একটা করতালি বাচ্চাদের জন্য, সব বাচ্চারা মঞ্চে চলে আসো। বাচ্চাদেরকে মঞ্চে ডাকছি, সব বাচ্চাদেরকে অনুরোধ করছি তোমরা মঞ্চে চলে আসো। সব বাচ্চারা যারা এখানে আছে সবাই চলে আসো, তোমাদের জন্য কিন্তু গিফট আছে। হ্যাঁ, তোমরা সবাই মঞ্চে চলে আসো, আমি জয় ভাইকে অনুরোধ করবো তাদের গিফট গুলো এখানে দিয়ে দেন। কেক কাটার পর এখান থেকে তাদেরকে দিয়ে দিবেন সবগুলো। আমাদের এখানে যারা ফ্যামিলি নিয়ে এসেছেন আপনাদের জন্য গিফট হ্যাম্পার রয়েছে। সম্মানিত শুধু আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে এই অনুষ্ঠান সাজানোর জন্য যে বিগ স্পন্সর করেছে আমাদের শামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সর্দার জহুর ইকবাল, উনি এসেছেন এবং যার নামে এই প্রতিষ্ঠান শামা আমাদের মাঝে এসেছেন। জোরে একটা করে তালি প্লিজ। বাচ্চাদের পুরস্কার দেওয়া হইতেছে, গিফট সরি
সম্মানিত শ্রুতি, আমাদের কেক কাটা অনুষ্ঠান প্রায় শেষ, একটু পরে আমরা সম্মানিত শ্রুতি আমাদের আজকের এই অনুষ্ঠানে, আপনারা জানেন যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে যে আজকের এই অনুষ্ঠানের সার্থকতার জন্য যার বিশেষ অবদান, আমার এই প্রোগ্রামকে সার্থক করার জন্য শামা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সর্দার জোহর ইকবাল এবং ওনার মেয়ে আমাদের এই অনুষ্ঠানে এসেছে এবং ওনারা ইতিমধ্যে মঞ্চে আমার সাথে কেকও কেটেছে। আমি জাস্ট আই উড লাইক টু রিকোয়েস্ট সাম ফিউ ওয়ার্ডস ফর আস সর্দার জোহর ইকবাল, জোরে একটা করতালি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, বোনসোয়ার, বনজুর, নু সামলা আজওয়ুদি পোর সোসিয়েতে পোর সোসিয়েতে পোর অনসেম্বল অ্যানিভার্সার দ্য বাংলাদেশ এমপিবি avec Faisal Bhai pour souhaiter l'université, pour souhaiter l'anniversaire de Bangladesh MTV. Comme je connais très bien Faisal Bhai, depuis longtemps, il travaille très très bien pour le Bangladesh MTV et j'espère avec son travail et Bangladesh MTV, il va encore progresser, il va encore bien présenter dans l'Europe. Et en même temps, nous, on est participé avec le Bangladeshi communauté. On travaille, ça fait longtemps, avec votre réseau, avec votre communauté. Et je vous remercie beaucoup aussi, parce que toutes les cuisines de Bangladeshi communauté, et ils utilisent notre produit Chama Sela Rice. Et je vous remercie de votre participation avec nous et pour faire une conférence sur nos produits, sur notre réseau Chama International. Et nous, on essaye de faire meilleure qualité et meilleur service et pour servir un bon produit. On est fait de riz, on fait d'autres produits aussi, et on est en train de progresser pour le reste de produits. Et en même temps, on est toujours solidé avec Monsieur Faisal pour travailler ensemble, pour aider dans son domaine. Il nous aide aussi à notre domaine. Et je vous remercie finiment tout communauté Bangladesh qui nous participe avec nos produits et nous fait confiance. Et j'ai fait félicitations pour M. Faisal Bhai et pour Bangladesh MTV. Merci beaucoup. Thank you so much. আজকে আমাদের এই শামা ইন্টারন্যাশনাল, ওনারা শুধু আমাকে স্পন্সর করেনি, ওনারা এখানকার আগত সব দর্শকদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা রেখেছে। এখন আমরা কেউ যদি গ্রুপ ওয়ার ইচ্ছে যদি কেক কাটার জন্য আসতে চান, আমরা দেখতে পাচ্ছি আমাদের যুবদলের সর্বনিম্ন যুবদলের সভাপতি মিল্টন সরকার নেতৃত্বে একটি গ্রুপ এসেছেন। আপনারা যদি অন্যরা স্বরলিপি সহ অন্য সংগঠন যেগুলো আছেন
অঙ্গসংগঠন আপনারা যদি গ্রুপ ওয়াইজ আসতে চান আপনারা স্টেজে আসতে পারেন এক এক করে। প্রথমে আসছেন সর্ব ইউরোপীয় যুব দল এবং ফ্রান্স যুব দল সহ তাদের নেতৃবৃন্দ। পরবর্তীতে আমি চাঁদপুর সমিতি, কুমিল্লা সমিতি, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী সহ বাকি যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন একসাথে যদি স্টেজে আসতে চান ফটো সেশন করার জন্য, জাস্ট ফটো সেশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের আরেকটি স্পন্সর অর্থাৎ বাচ্চাদের জন্য যে স্পন্সর করেছে খুলনা জেলা অ্যাসোসিয়েশনকে আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি তাদের সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে। খুলনা জেলা অ্যাসোসিয়েশনের শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি জনাব ফয়সল উদ্দিনের নেতৃত্বে তার সংগঠনের সবাইকে নিয়ে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। শাহজালাল স্পোর্টিং ক্লাবের খুলনা জেলা অ্যাসোসিয়েশনের পরেই শাহজালাল স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ফয়সল উদ্দিনের নেতৃত্বে সবাইকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। খুলনা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছে, ফটো সেশন, জাস্ট ফটো সেশন। ধন্যবাদ খুলনা জেলা অ্যাসোসিয়েশন। আমি শাহজালাল স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ফয়সল উদ্দিনের নেতৃত্বে এখন ছাত্রলীগের নেতৃবৃন্দকে মঞ্চের জন্য অনুরোধ করছি সাইফুল ইসলাম রনির নেতৃত্বে। আর কেউ যদি মঞ্চে আসতে চান, আমি স্বরলিপি শিল্পী গোষ্ঠী এখানে নজরুল ভাইকে দেখতে পাচ্ছি, যদি মঞ্চে আসার ইচ্ছা থাকে আসতে পারেন ফটো সেশন করার জন্য। ওপাশে স্বরলিপি শিল্পী গোষ্ঠী আরেক সভাপতি জনাব নজরুল স্বপন ভাইকে তার নেতৃবৃন্দ নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বপন ভাই, ওকে, আমার মনে হয় ক্যাকটা আমার ভলেন্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, ক্যাকগুলো এখান থেকে নিয়ে আপনারা ক্যাকগুলোকে প্লিজ করে সবার কাছে পৌঁছে দিবেন, ক্যাকগুলো এখান থেকে নিয়ে যাবেন। আমরা এখনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব। আমাদের আপনারা জানেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্যারিসের সনাতন শিল্পীরা ইতিমধ্যে মঞ্চে এসেছেন, আমি মিউজিশিয়ান বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রস্তুতি নেন, আমরা এখনই শুরু করব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। মিউজিশিয়ান বাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চে আসুন এবং আপনাদের প্রস্তুতি শুরু করুন। মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাল তায়েব ভাইকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি, দয়া করে আপনার সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে। আমি শুভদাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। শুভদা প্লিজ মঞ্চে আসেন। আপনি আমাদের তাপস বড়ুয়া রিপন দাস সহ মঞ্চে আসেন প্লিজ। আমাদের টিএম রাজা ভাইকে তো আমি ডাকলামই।
পারছে না। সম্মানিত শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক সুবোধা সহ আমাদের পুরো বাহিনী এসেছে। জোরে একটা করতালি প্লিজ, জোরে একটা করতালি। সম্মানিত মিউজিশিয়ান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে মঞ্চে আসুন প্লিজ। ভিকি, রবিন এবং দীপক দা, আবিদ, তোমাদেরকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। Thank you.